একসময় একটি ছোট গ্রামে বাস করত এক ছোট ছেলে। তিনি খুব ভালো একজন ক্রীড়াবিদ ছিলেন। ছেলেটি সাফল্যের জন্য খুবই ক্ষুধার্ত ছিল এবং তার জন্য জয় ছিল সবকিছু। শুধু জয়ের মাধ্যমেই তিনি সাফল্যের পরিমাপ করতেন। একদিন ওই ছেলেটি গ্রামে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা দেখার জন্য বিশাল জনসমাগম হয়েছিল। একজন জ্ঞানী বৃদ্ধ ছোট ছেলের কথা শুনে তার খেলা দেখার জন্য বহুদূর ভ্রমণ করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি অন্য দুটি ছোট ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দৌড় শুরু হয়েছিল ছোট ছেলেটি তার দৃঢ় সংকল্প এবং শক্তি দিয়ে প্রথম এসেছিল এবং বিজয়ী হয়েছিল। জনতা উচ্ছ্বসিত হয়েছিল। ছেলেটি গর্বিত হয়েছিল, কিন্তু জ্ঞানী ব্যক্তিটি স্থির এবং শান্ত ছিলেন, কোনো অনুভূতি প্রকাশ করেননি। পরে একটি দ্বিতীয় রেস ডাকা হয় এবং এই রেসে দুইজন তরুণ এবং ফিট চ্যালেঞ্জার এগিয়ে আসে এবং ছোট ছেলেটির সাথে প্রতিযোগিতায় অংশ নেন। দৌড় শুরু হয়েছিল এবং নিশ্চিতভাবেই ছোট ছেলেটি এসে আবার প্রথম হয়েছিল। জনতা আবার উচ্ছ্বসিত হয়ে উঠল এবং ছোট ছেলেটির দিকে হাত নেড়েছিল। জ্ঞানী লোকটি স্থির এবং শান্ত থাকলেন, আবার কোনো অনুভূতি প্রকাশ করলেন না। ছোট ছেলেটি অবশ্য আবার গর্বিত এবং আরও গুরুত্বপূর্ণ বোধ করেছিল। সে মিনতি করতে লাগল, আরেকটি রেস, আরেকটি রেস। এটি দেখে জ্ঞানী বৃদ্ধ লোকটি এগিয়ে গেল এবং ছোট ছেলেটিকে দুটি নতুন চ্যালেঞ্জার উপস্থাপন করলেন। নতুন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিলেন একজন বয়স্ক দুর্বল বৃদ্ধা মহিলা এবং অন্যজন ছিলেন একজন অন্ধ। এটা কি? ছোট ছেলেটি জিজ্ঞাসা করল। এটা কোনো রেস নয়, সে চিৎকার করে বলল। বৃদ্ধ জ্ঞানী উত্তর দিলেন, রেস, রেস। অবশেষে রেস শুরু হয়েছিল এবং ছেলেটি দৌড় শেষ করল নিমিষেই। দুই চ্যালেঞ্জারই স্টার্ট লাইন এ দাঁড়িয়ে রইল। ছোট ছেলেটি উচ্ছ্বসিত ছিল এবং আনন্দে তার বাহু তুলেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে এবার ভিড়ের কেউ উল্লাস করছে না। সবাই শুধু নীরবে তার দিকে তাকিয়েছিল, কোনো অনুভূতি দেখাচ্ছিল না। কি হয়েছে, কেন মানুষ আমার সাফল্যে আনন্দ করছে না? ছোট ছেলে জ্ঞানী বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিল। বুদ্ধিমান বৃদ্ধ উত্তর দিলেন, আবার রেস করো, কিন্তু এবার একসাথে শেষ করো, তিনজনকেই একসাথে শেষ করতে হবে। ছোট ছেলে কিছুক্ষণ ভাবল, তারপর আবার স্টার্টিং লাইনে গিয়ে দুর্বল বুড়ি আর অন্ধের মাঝখানে দাঁড়াল। এরপর তিনি উভয় চ্যালেঞ্জারকে হাত ধরে নেন। দৌড় শুরু হলো এবং ছোট ছেলেটি ধীরে ধীরে হাঁটতে শুরু করল, ধীরে ধীরে ফিনিশিং লাইন অতিক্রম করল। এবার দৌড় শেষে আনন্দে মেতে উঠলেন জনতা। তারা ছোট ছেলেটির দিকে হাসল এবং উল্লাস করল। জ্ঞানী বৃদ্ধ হাসলেন। ছোট ছেলেটি গর্বিত বোধ করেছিল, কিন্তু এখনও বুঝতে পারেনি কেন জনতা তাকে আগে উল্লাস করছিল না, কিন্তু এখন উল্লাস করছে যখন তারা তিনজন একসাথে দৌড় শেষ করেছে। সে বৃদ্ধকে জিজ্ঞেস করল, বুড়ো, বুঝলাম না, জনতা কাদের জন্য উল্লাস করছে? আমাদের তিনজনের মধ্যে কে বিজয়ী? জ্ঞানী বৃদ্ধ ছেলেটির কাঁধে হাত রেখে ছোট্ট ছেলেটির চোখের দিকে তাকালেন। তিনি মৃদুস্বরে উত্তর দিলেন, ছোট ছেলে, এই দৌড়ে তুমি আগে যে কোনো দৌড়ে দৌড়েছ তার থেকে অনেক বেশি জিতেছ। তুমি মানুষের সম্মান জিতেছ, এবং এই রেসের জন্য জনতা কোনো বিজয়ীর জন্য নয়, তুমি কিভাবে দৌড়েছ তাকে সম্মান দেখানোর জন্য তারা আনন্দিত। আপনি দেখুন, আপনি কি জন্য দৌড়াচ্ছেন? আপনি কি সাফল্যের জন্য ক্ষুধার্ত? জয় কি আপনার জীবনে আপনার জন্য সাফল্যের একমাত্র পরিমাপক? আপনি কার বিরুদ্ধে দৌড়াচ্ছেন? আপনি যদি সবসময় সবার বিরুদ্ধে জয়ী হন, তাহলে শীঘ্রই লোকেরা আপনার জন্য উল্লাস করা বন্ধ করবে। আপনার জীবনের শেষ দিকে আপনি যদি ফিরে তাকান, প্রশ্ন হলো, দৌড়ে আপনার পাশে কে দৌড়েছিল? যদি তারা দুর্বল এবং বৃদ্ধ হয়, আপনি কি তাদের লাইন অতিক্রম করতে সাহায্য করেছেন? আপনারা সবাই কি একসাথে শেষ করেছেন? কারণ এটি সেরা রেস যা আপনি দৌড়াতে পারেন, তাই দৌড়ান। এই দৌড়ের নাম জীবন। তবে ভুলে যাবেন না, আপনি জিতলে এটা অধিক গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কিভাবে এই রেস এ দৌড়াবেন সেটাই গুরুত্বপূর্ণ।